দর্শক আজকের বিষয় হচ্ছে ফেক্সোফেনাডিন আর এই ফেক্সোফেনাডিনটা আপনারা মুখে বলেই অহরহ খেয়ে আসছেন অ্যালার্জির জন্য বা শরীরের চুলকানির জন্য বা সর্দির জন্য তবে এই ফেক্সোফেনাডিন ট্যাবলেট বা সিরাপটি আপনার গোপন কিছু কাজ আছে যা আপনারা অনেকেই জানেন না এবং না জেনে বিভিন্নভাবে খেয়ে আসছেন তো আজকে আপনাদেরকে গ্যারান্টি দিলাম যে এই ফেক্সোফেনাডিন নামের বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ আপনাদের শরীরে কীরকম কাজ করবে বা এটির গোপন রহস্য কী কী আছে তা উন্মোচন করে তুলব তো সেই অবস্থায় বলছি বন্ধুরা আপনাদের যাদের দর্জ আছে বা নতুন কিছু শিখতে চান এই ফেক্সোফেনাডিন বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধের গোপন রহস্য কী তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে এই ভিডিওটির প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত আপনাদেরকে তুলে ধরব কিছু রহস্য এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ আমাদের শরীরে কীরকম প্রভাব ফেলে বা কিভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কী বা গর্ভাবস্থায় দেওয়া যাবে কি না বা স্তন্যদানকালে যে মা বুকের দুধ খাওয়ান বাচ্চাকে সেই অবস্থায় দেওয়া যাবে কি না বা অন্যান্যভাবে গোপন কী কী কাজ রয়েছে তা তুলে ধরব তো আমাদের মধ্যে অনেকেই ভাই এবং বোনেরা আছেন যারা সামান্য সর্দি কাশি বা অ্যালার্জি হলেই আমরা ফার্মেসি থেকে মুখে বলে ফেক্সোফেনাডিন নামের ঔষধ নিয়ে আসি যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ফেক্সো এবং গ্রানেটা ফার্মাসিউটিক্যালসের ফেনাডিন এই ধরনের বিভিন্ন ঔষধ রয়েছে যা আমরা মুখে বলেই কিনে খেতে পারি বা খাই তো সেই অবস্থা ছাড়াও আমরা যখন চিকিৎসকের শরণাপন্ন হই চিকিৎসক প্রেসক্রিপশন করে দেন ফেক্সোফেনাডিন নামের ঔষধ এবং তিনি ঔষধটি সম্বন্ধে বোঝানোর তেমন একটা সময় পান না সেই অবস্থায় প্রেসক্রিপশন করে দেন ঔষধ এবং আপনারা সচরাচর ফার্মেসি থেকে কিনে নিয়ে খেয়ে ফেলেন তো চলুন আমরা একটি একটি করে ধাপে ধাপে এর বিস্তারিত জানি ফেক্সোফেনাডিন বিষয়ে প্রথমে আমরা জানবো ফেক্সোফেনাডিন আসলে কী ফেক্সোফেনাডিন হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন আর এই অ্যান্টিহিস্টামিনের অর্থ হচ্ছে আপনার অ্যালার্জি বিরোধী তবে অ্যান্টি একটি শব্দ রয়েছে অর্থ এবং হিস্টামিনের আরেকটি অর্থ রয়েছে সোজাভাবে বললে যে অ্যান্টি হচ্ছে আপনার একটির বিপরীতে বা আরেকটি রোগের এগেনস্টে কাজ করে তাকে বলা হয় অ্যান্টি অ্যান্টিহিস্টামিন আর এই হিস্টামিন শব্দের অর্থটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে যা জরুরি আপনার জানা হিস্টামিন হচ্ছে আমাদের শরীরের নিজস্ব সৃষ্টি করা একটি কেমিক্যাল আর এই সৃষ্টি করা কেমিক্যালটা যখন আমাদের শরীরে আসে বা সৃষ্ট হয় কেমিক্যালটা তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে যা আমাদের উপকারে আসে তবে যখন আমাদের শরীরে এই হিস্টামিনের পরিমাণ বা কেমিক্যালের পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা হয় যেমন রাইনাইটিস সর্দি কাশি অ্যালার্জি শরীরে চুলকানি লালচে ভাবুয়া এই ধরনের সমস্যা হয় তখন চিকিৎসকগণ সাধারণত মেডিসিন দিয়ে থাকেন অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ অ্যান্টিহিস্টামিনের মধ্যে কী কী রয়েছে যেমন ড্যাসলোর অ্যালার্টল ইবাটিন বিলাস্টিন ফ্যাক্সো ফেনাডিন ফেক্সোফাস্ট এই ধরনের বিভিন্ন রকমের আপনার অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ রয়েছে তো বোঝা গেল যে অ্যান্টিহিস্টামিন আসলে কি অ্যান্টিহিস্টামিন হচ্ছে আপনার অ্যালার্জি বিরোধী একটি মেডিসিন তবে অ্যান্টিহিস্টামিনের মধ্যে আবার দু ধরনের আছে যেমন কিছু কিছু অ্যান্টিহিস্টামিন রয়েছে যেমন আপনার অ্যালার্টল বা সিটিরিজিন এই ধরনের ঔষধ আপনার কিন্তু গুম গুম বা বানবে বা মাথা ঘুরাবে চোখ ঝাপসা করতে পারে বা মুখ শুকিয়ে যেতে পারে আবার কিছু ঔষধ রয়েছে আপনার তন্দ্রাচ্ছন্ন মুক্ত বা গুম মুক্ত তার মধ্যে হচ্ছে ড্যাসলোরাটিডিন বা ফেক্সোফেনাডিন এই জাতীয় ঔষধ তো সবগুলোই হচ্ছে যেগুলোই গুম আসুক আর না আসুক সবগুলোই হচ্ছে আপনার অ্যান্টিহিস্টামিন গ্রুপের মধ্যেই পড়ে যেটি হচ্ছে অ্যালার্জি বিরোধী তো মজার বিষয়টা হচ্ছে বাংলাদেশে অতি প্রচলিত বা বেশিরভাগ চলে আমাদের দুটি কোম্পানির এই ফেক্সোফেনাডিন ঔষধ যেমন একটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ফেক্সো 120/60 মিলিগ্রাম এবং 180 মিলিগ্রাম এবং সিরাপ আরেকটি হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যালসের আপনার ফেনাডিন 120/180 এবং সিরাপ এই ফেক্সো এবং ফেনাডিন এই দুটি কিন্তু বেশি চলে বাংলাদেশে তো এই দুটির নাম কিভাবে এসেছে একটু লক্ষ্য করুন ফেক্সোফেনাডিন এটির জেনেরিক নেম বা গ্রুপ নেম সচরাচর এই দুটি নাম রাখা হয়েছে আপনার ফেক্সোফেনাডিন গ্রুপের নামে যেমন ফেক্সো সামনের সাইডটা যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সামনের সাইডটা রেখেছে ফেক্সো এবং লাস্টের সাইডটা রেখেছে রেনেটা ফার্মাসিউটিক্যাল ফেনাডিন ডাক্তাররা বা চিকিৎসকগণ সহজেই মনে রাখতে পারেন এবং রোগীরাও যাতে সহজে মনে রাখতে পারে সেই অবস্থায় এটি ব্র্যান্ড লিডার হয়ে গেছে ফেক্সোফেনাডিন নামে অবশ্যই মনে রাখবেন এটি গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ফেক্সোফেনাডিন সচরাচর আমরা চিনি ফেক্সো বা ফেনাডিন তো এই ফেক্সোফেনাডিন বা এই ধরনের অ্যান্টিহিস্টামিনের মূলত কাজ কী সেটি আমরা একটু পরে জানবো প্রথমে চলুন আমরা যে জন্য এসেছি এই ভিডিওটি দেখতে সেটি হচ্ছে আমরা এই অ্যান্টিহিস্টামিন বা ফেক্সোফেনাডিন ঔষধটির গোপন কাজ কী বা গোপন রহস্যটা কী আমরা চলুন জানি এবার ফার্স্ট গোপন রহস্য হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই জানেন না সচরাচর ফার্মেসি থেকে কিনে আনেন সর্দি কাশি অ্যালার্জি শরীরে চুলকানি র্যাশ হলে সাধারণত আমরা মুখে পট করে খেয়ে ফেলি ঘরে আসা মাত্র বা যখন আমাদের সমস্যা শুরু হয় তখনই খেয়ে ফেলি অবশ্যই মনে রাখবেন আপনার যদি এ ধরনের কোনো সমস্যা হয় তবে আপনারা খেতে পারেন তবে সেই সাথে এই ঔষধটির সাথে আপনারা কোন ধরনের ফলের রস আপনারা খাবেন না
ফলের রস বলতে আপনার আঙ্গুরের জুস খাবেন না কমলা মালটা এই ধরনের কোন ধরনের ফলের রসের সাথে বা জুসের সাথে আপনারা খেতে যাবেন না এই অ্যান্টিহিস্টামিন বা ফেক্সোফেনাডিন এই ধরনের ঔষধ কারণ হচ্ছে যখন আপনি এই ধরনের অ্যান্টিহিস্টামিন ফেক্সোফেনাডিন গ্রহণ করবেন তখন কিন্তু এই ফলের সাথে যখন আপনার প্রয়োগ হবে পেটের মধ্যে পাকস্থলীর মধ্যে তখন বিষক্রিয়া হতে পারে বিষক্রিয়া বলতে ফলের রসের মধ্যে আমরা সাধারণত জানি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকতে পারে বা থাকে এই ধরনের পটাশিয়াম যখন আপনার অ্যান্টিহিস্টামিনের সাথে যুক্ত হয় তখন কিন্তু আপনার বিষক্রিয়া বা মিথস্ক্রিয়া হতে পারে সেই অবস্থায় অবশ্যই আপনি যদি ফেক্সোফেনাডিন খান তখন কিন্তু হাতের মধ্যে শুষ্ক হাতের মধ্যে একবারে আপনার পানি যেন না থাকে সেই অবস্থায় হাতের মধ্যে নিয়ে আপনার সাদা পানি সরাসরি আপনার পানি দিয়ে একটি ট্যাবলেট গিলে খাবেন এক গ্লাস পানি দিয়ে এবং সঙ্গে সঙ্গে আপনারা কোনো ধরনের ফলের রস খেতে পারবেন না প্রায় 5 থেকে 6 ঘন্টা অথবা 4 ঘন্টা পর থেকে আপনারা ফলের রস অবশ্যই গ্রহণ করবেন সেই সাথে অবশ্যই বলে দেওয়া দরকার আরেকটি গোপন রহস্য আপনারা এই ধরনের ফেক্সোফেনাডিন বা অ্যান্টিহিস্টামিন যখন গ্রহণ করবেন তখন কিন্তু আপনার সাথে সাথে এই ধরনের কোনো কাজ করবে না যে রোগটির জন্য আপনি খেতে যাচ্ছেন যেমন আপনার যদি অ্যালার্জি সর্দি কাশি বা অ্যালার্জিজনিত কাশি অ্যালার্জিজনিত সমস্যা বা শরীর ফুলে যাচ্ছে র্যাশ হচ্ছে লালচে হচ্ছে খুব পরিমাণে চুলকাচ্ছে এই ধরনের সমস্যা যদি তাৎক্ষণিক কমাতে চান তাহলে এই ফেক্সোফেনাডিন বা অ্যান্টিহিস্টামিন আপনাকে কমাবে না ফেক্সোফেনাডিন বা এই ধরনের ঔষধ আপনার কাজ শুরু করে 6 থেকে 8 ঘন্টা পর সে মনে রাখবেন আপনি যখন গ্রহণ করবেন এই ধরনের ফেক্সো বা ফেনাডিন এটা ফার্মাসিউটিক্যালসের হোক আর স্কোয়ারের হোক যে কোনো কোম্পানির হোক তখন কিন্তু আপনার শরীরে কাজ করবে না ঠিক 6 থেকে 8 ঘন্টা পর থেকে আপনার শুরু করবে এবং কাজটি যখন শুরু করবে তখন কিন্তু 24 ঘন্টা পর্যন্ত একটানা আপনার ব্যাকআপ দিবে বা শরীরে কার্যক্ষমতা রক্ষা রাখবে সেই সাথে আরেকটি গোপন রহস্য আপনারা যারা ধৈর্য ধরে আছেন তাদের অবশ্যই বলে দেওয়া দরকার যেমন ফেক্সোফেনাডিন বা অ্যান্টিহিস্টামিন জাতীয় অ্যালাকটল ড্যাসলর বিলাস্টিন বা ফেক্সো ফেনাডিন বা যে কোনো ধরনের আপনি অ্যান্টিহিস্টামিন যদি গ্রহণ করেন তখন অবশ্যই আপনারা খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন যখন আপনি খালি পেটে গ্রহণ করবেন তখন কিন্তু আপনার তাৎক্ষণিক কাজ শুরু করে আর যদি বড়া পেটে খান তাহলে কিন্তু আপনার 6 ঘন্টা পর কাজ শুরু হওয়ার কথা তখন কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা লাগতে পারে কাজ শুরু হতে সেই অবস্থায় বলা হয়েছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ফেনাডিন বা ফেক্সো এই ধরনের জাতীয় ঔষধ আপনারা যখন গ্রহণ করবেন তখন কিন্তু খালি পেটে গ্রহণ করলে এটির কাজটি খুব দ্রুত হয় এবং লং টাইম প্রসেসিংয়ে আপনাকে ব্যাকআপ দিবে তো যারা ফেক্সোফেনাডিন দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন তাদের জন্য কিছু দুঃখজনক খবর আছে এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা অবশ্যই আপনারা ভিডিও লাস্টের দিকে শুনতে পারবেন তবে ফেক্সোফেনাডিন আপনারা সাধারণত কয় বেলা খেতে পারবেন বা গর্ভাবস্থায় খাওয়া যায় কিনা সাধারণত চিকিৎসকগণ প্রতিদিন ওয়ান্স ডেইলি দিয়ে থাকেন এবং রাত্রে নাইট টাইমে কারণ হচ্ছে যদি তন্দ্রাচ্ছন্ন হয় তাহলে অবশ্যই দিনে যেন জিমুজিমু না করেন রাত্রে ঘুমের সাথে একবারে যেন পাওয়াটা নষ্ট হয়ে যায় সেই অবস্থা রাত্রে দিয়ে থাকেন তবে কিছু কিছু সময় দেখা যায় চিকিৎসকগণ দুবেলা করে দেন 120 মিলিগ্রাম যেমন আপনার শরীরে যদি প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি থাকে র্যাশ থাকে চুলকানি থাকে সেই অবস্থায় আপনার দুই বেলা করে দেওয়া হয় 12 ঘন্টা অন্তর অন্তর তবে 12 ঘন্টার অন্তরের ভিতরে আপনারা আরেকটা ট্যাবলেট খেতে পারবেন না বা দুটোর ওপরে আপনারা গ্রহণ করতে পারবেন না যদি আপনাদের চিকিৎসকগণ দিয়ে থাকেন তবে সেটি চিকিৎসকের বিষয় আপনার উপর নির্ভর করে রোগ এবং রোগীর কথা বিবেচনা করে বিভিন্ন মাত্রায় হয়ে থাকে সেই অবস্থায় অবশ্যই বলবো আপনারা যে কোনো ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ঔষধ গ্রহণ করবেন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে দেওয়া যায় কিনা অনেক মা আছেন গর্ভাবস্থায় আপনার অ্যালার্জি সৃষ্টি হয় চুলকানি সৃষ্টি হয় বা প্রস্রাবের রাস্তায় আপনার জ্বালা পুড়া হয় চুলকানি হয় শরীরে বিভিন্ন জায়গায় আপনার ফুড অ্যালার্জি যেগুলো আছে ফুড খাওয়ার পর অ্যালার্জি হয় বা বিভিন্ন ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও অ্যালার্জি হয় তো কোন কারণে কার কীরকমের অ্যালার্জি হয়েছে সবাই জানেন না সেই ক্ষেত্রে গর্ভাবস্থায় অনেকেই খেতে চান অ্যালার্জির ঔষধ ফেক্সোফেনাডিন বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ এই ধরনের যারা মায়েরা গর্ভাবস্থায় আছেন তাদের ক্ষেত্রে অ্যালার্জির জন্য ক্যাটাগরি হচ্ছে সি ক্যাটাগরি সি মানে হচ্ছে গর্ভাবস্থায় অবশ্যই দেওয়া যাবে না যে মা তার বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে সেই ক্ষেত্রেও দেওয়া যাবে না কারণ হচ্ছে যখন মা ওই ঔষধটি খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া যদি বের হয় শরীরের মধ্যে তাহলে দুধের মাধ্যমে কিন্তু বাচ্চা শরীরে চলে যেতে পারে এবং বাচ্চা মুখে কিছু বলতে নাও পারে এবং বাচ্চার সমস্যা বাড়তে পারে সে অবস্থায় বলা যায় যে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সম্পূর্ণভাবে নিষেধ আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা তো এই ধরনের ফেক্সোফেনাডিন জাতীয় ঔষধ ফেক্সো বা ফেনাডিন আপনার কখন গ্রহণ করলে সবচেয়ে ভালো করে শরীরের মধ্যে
সাধারণত দেখা যায় সন্ধ্যার পরপরই যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার শরীরে ভালো একটি কাজ করে, কারণ হচ্ছে 24 ঘন্টা পর্যন্ত যেহেতু ব্যাকআপ দেয়, তাহলে আপনি সন্ধ্যা 6টায় গ্রহণ করেন, যদি পরের দিন আপনার ভোর 6টা পর্যন্ত বা পরের দিন আপনার সকাল পর্যন্ত বা পরের দিন রাত পর্যন্ত আপনার খুব ভালো একটা কাজ করবে। তবে এখানে একটি কথা রয়েছে বন্ধুরা, অবশ্যই যারা ডোজ ভুলে যান বা খেতে ভুলে যান, যেমন সকালকে ডোজটা ভুলে গেছেন, পরের দিন রাত্রে মনে হয়েছে বা এই দিনেই রাত্রে মনে হয়েছে, কি করবেন? যে ওষুধটি আপনার ডোজ মিস হয়েছে সেটি নিয়ে আপনারা চিন্তা করবেন না, কারণ হচ্ছে এটি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক না, যেটি মিস হয়ে গেছে আমি চিন্তা করে ঘুম হবে না, যেটি মিস হয়ে গেছে সেটি বাদ দিন এবং নতুন করে ডোজ শুরু করুন। যেমন আপনি প্রতিদিন রাত্রে গ্রহণ করেন, পরের দিন রাত্রে গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। যদি আপনার অতিরিক্ত অ্যালার্জি হয় তাহলে সাথে সাথে গ্রহণ করতে পারেন। তো এই ধরনের আপনার অ্যান্টিহিস্টামিন জাতীয় ফেক্সো বা ফেনাডিন ঔষধ কোন কোন ঔষধের সাথে খেলে আপনার সতর্ক অবশ্যই হতে হবে। যেমন আপনি যদি একটি ঔষধের সাথে আরেকটি ঔষধ গ্রহণ করেন তখন মিথস্ক্রিয়া হতে পারে, আপনার পাওয়ারটি বাড়িয়ে দিতে পারে না হয় কমিয়ে দিতে পারে। তার মধ্যে হচ্ছে আপনার আয়রন ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেট এবং অ্যান্টাসিড জাতীয় ঔষধ বা অ্যান্টাসিড ট্যাবলেট। এই ধরনের ঔষধ যখন আপনারা গ্রহণ করবেন তখন কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে, কারণ হচ্ছে আপনার পাওয়ারটি এই ফেক্সোফেনাডিনে বাড়িয়ে দিতে পারে নয়তো কমিয়ে দিতে পারে, বা অবজারভেশনে বা আপনার এটি গুলতে বা এটি শরীরে কাজ করতে আরও লেটও হতে পারে। সে অবস্থায় অবশ্যই বলা যায় কোনো ধরনের ফেক্সোফেনাডিন বা অ্যান্টিস্টামিন যদি ঔষধ গ্রহণ করেন, বা অনেকগুলো ঔষধ বাবা দাদা বা নানারা আছেন একসাথে অনেকগুলো 8-10টা ঔষধ গ্রহণ করা লাগে, তো সে অবস্থায় অবশ্যই বলবো একটু গ্যাপ দিয়ে গ্রহণ করেন, আপনার শরীরে ভালো করে কাজ করবে ঔষধটি এবং ভালো করে পাকস্থলিতে গুলে এবং আপনার শরীরে সর্বক্ষণ কাজ করবে। তো এই ধরনের ফেক্সোফেনাডিন বা অ্যান্টিহিস্টামিন আমাদের শরীরে কীরূপ বিরূপ প্রতিক্রিয়া করতে পারে, বা অতিরিক্ত খাওয়ার ফলে বা লাগাতার যারা খাচ্ছেন বা কোনো ধরনের সমস্যা হলে মুখে খেয়ে নিচ্ছেন তাদের কী কী সমস্যা হতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, সবার কিন্তু হয় না, অবশ্যই টেনশন নেবেন না, ড্রাই মাউথ হয়। ড্রাই মাউথ বলতে মুখ শুকিয়ে যেতে পারে, মাথা ঘুরাতে পারে, শ্বাসকষ্ট, অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট যাদের, তারা কিন্তু এই ধরনের ঔষধ খেয়ে থাকেন আপনার অ্যালার্জি, শ্বাসকষ্ট বা কাশি কমানোর জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যালার্জিজনিত কাশি বা শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, সেই সাথে বমিভাব হতে পারে, মাথা ঘুরাতে পারে, বা মহিলাদের বেশি সংখ্যক দেখা যায় যে মাসিকের সময় যে ব্যথাটি হয় সেই অবস্থায় কিন্তু ব্যথাটি আরও বেশি হতে পারে বা তীব্র হতে পারে। এই ধরনের সমস্যা হতে পারে, সবাই বলবেন আপনাদেরকে এই গোপন তত্ত্বগুলো, এই অ্যান্টিহিস্টামিন বা আপনার ফেক্সোফেনাডিন জাতীয় ঔষধ আপনার এই ধরনের সমস্যা করতে পারে শরীরের মধ্যে। তো এই ধরনের ফেক্সোফেনাডিন, ফেক্সোফেনাডিন, ফেক্সোফাস, ডেসলর, অ্যালাটল, রেজ বা বিলাস্টিন, বিলটিন, এই ধরনের ঔষধ আপনার শরীরে কী কী কাজ করবে বা উপকারে আসবে, ফার্স্টেই যেটি রাখবো সেটি হচ্ছে অ্যালার্জির সমস্যা। যাদের শরীরে অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে কাজ করে, যাদের চোখের মধ্যে অ্যালার্জি রয়েছে, চোখ চুলকাচ্ছে তাদের কাজ করে, আপনার স্কিনের মধ্যে র্যাশ আছে বা শরীরে মাথার মধ্যে অ্যালার্জি আছে, ফুসকুড়ি আছে বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে জায়গায় আপনার অ্যালার্জি থাকুক না কেন, আপনি এটি মুখে গ্রহণ করার ফলে আপনার কাজ শুরু করবে। তাছাড়াও যাদের অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট, কাশি বা আপনার অ্যালার্জিজনিত যদি নাকে সর্দি পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা লেগে থাকে যদি আপনার এই ধরনের ঔষধ ফেক্সোফেনাডিন বা অ্যান্টিহিস্টামিন ঔষধ চিকিৎসকরা দিয়ে থাকে। আমার কাজ হচ্ছে ডাক্তাররা সবসময় আপনাদেরকে এই ধরনের ঔষধ বিষয়ে তথ্য দিতে পারেন না বা তেমন একটা সময় আসে না, সেই হিসাবে আমি আপনাদের জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করেছি, নতুন নতুন ঔষধের বা পুরাতন ঔষধের আপনাদের কিছু তথ্য তুলে ধরবো যা আপনারা রেগুলার খেয়ে যাচ্ছেন বা ওটিসি ড্রাগ যেগুলো আছে সেগুলো বিষয়ে তথ্য তুলে ধরা। তো সেই অবস্থায় বলছি, আপনারা যদি প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে চান ঔষধের, সেই অবস্থায় অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে লাইক এবং কমেন্ট করে সংযুক্ত থাকবেন। আজ আসছি বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।